Friends, already আমি কিন্তু পৌঁছে গেছি পতং এর যাওয়ার ঠিক আগে destination that is Phuket International Airport. আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার পেছনে রয়েছে Phuket International Airport. এখানে কিছুক্ষণ আগে আমি নামলাম আর এখানে এসে কিন্তু just awesome হয়ে গেল কারণ এটা একটা international tourist spot এবং এখানকার যেই ফ্লাইটে আসতে আসতে আমি যেই সাইটসিং গুলো দেখছিলাম মিন্স ফ্লাইটের উপর থেকে জানলা দিয়ে যে দৃশ্যগুলো নিচে দেখা যাচ্ছিল বিশ্বাস করুন নন স্টপ স্পিকিং দ্যাটস ফ্যাবুলাস এবং আমার সাথে বেশ কিছু ইন্ডিয়ানস ছিল ফ্লাইটে তাদের সাথে কথা বলতে বলতে এটাও জেনে নিলাম ঋত্বিক রোশনের যে প্রথম মুভি কহো না প্যারে সেটা নাকি এই পতঙ্গে শুটিংটা হয়েছিল এখানকার আইল্যান্ডগুলোতে এবং আমিও প্ল্যান করছি যেখানে শুটিংগুলো হয়েছিল সেখানে এরকম কোনো কিছু করা যায় নাকি সো মাই ফ্রেন্ডস আমি কিন্তু ইতিমধ্যে আমার বাসের জন্য বাস স্টপে চলে এসেছি অ্যান্ড দিস ইজ মাই বাস আমাকে নিয়ে যাবে ফুকেট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে সরাসরি আমি পৌঁছে যাবো এবারে পতং বিচে যেখানে আমার হোস্টেল রয়েছে সেখানে হোস্টেলে উঠবো কি উঠবো না এখনও খুঁজে উঠতে পারিনি ওখানে আমি উঠতেও পারি বা না উঠে কিছুটা আমি ঘুরে নিয়ে কিছুটা এক্সপ্লোর করে সি বিচ করুন বিচ এই সমস্ত টুরিস্ট ডেস্টিনেশনসগুলো আছে সেগুলো ঘুরতে ঘুরতে তারপরে হতে পারে আমি কি বলবো আমি হোস্টেলে যেতে পারি এটা এখন দেখার বাসে আপনার জন্য অপেক্ষা করছি বাসে জুগুলোর মধ্যেই লোকজন হয়ে যাবে পড়ে গেলেই আমি কিন্তু বাসে উঠে পড়বো তো এখানে আমার ডেস্টিনেশন শুরু বলতে পারো অফিসিয়ালি আমার জার্নি শুরু হয়ে গেল আমি পৌঁছে গেছি আমার প্রথম ডেস্টিনেশনে এবং এখানে কালকে রাত্রির কলকাতা থেকে অ্যারাউন্ড 1:45 টাকার আমার ফ্লাইট ছেড়েছে এখন অ্যাজ পার দ্য থাইল্যান্ড টাইম 10:45 বাজে মানে তেমন একটা ঘুমানোর স্কোপ পাইনি প্রচণ্ড টায়ার্ড লাগছিল প্লেনে বসে বুঝতেই পারছো এই জার্কিং অতটা ঘুরতে হয় না চেষ্টা করছিলাম ঘুমানোর বাট আই কুডেন্ট স্লিপ কিন্তু অনেস্টলি স্পিকিং আমি যখন জাস্ট আই ফুকেট এয়ারপোর্টে ঢুকছিলাম আমি প্লেনের জানলা দিয়ে যে দৃশ্যগুলো দেখছিলাম দেখে আমার যেন সেকেন্ডের মধ্যে ঘুমটা কোথায় গায়েব হয়ে গেল এটাই বোধ হয় এনার্জি এটাই বোধ হয় ভালো লাগা দ্যাটস সামথিং কুল ইউনো আমার বাস আমি এখন বাসে উঠবো বাসে উঠে আমি একটু বসে একটু রেস্ট নেবো তারপরে কিছুক্ষণের মধ্যেই আমার বাস হয়তো ছেড়ে দেবে তারপরে আমি পৌঁছে যাবো পতং একদম সিটি এবং পতং সিটি থেকে জাস্ট ওয়াকিং ডিস্টেন্স ছিল জাস্ট লাইক পতং বিচ আচ্ছা আরেকটা কথা বলতে ভুলে গেছি যারা প্রথম আসবে এই ফুকেটে তাদের জন্য বলে রাখি তারা কিন্তু প্লিজ এয়ারপোর্টের ভেতরে প্রচুর ট্যুর এজেন্সিস রয়েছে আপনাকে ইনফরমেশন এজেন্সিস রয়েছে তারা আপনাকে বলবে যে চলুন আপনাকে আমরা ফিফি আইল্যান্ড বুক করে দিচ্ছি আপনাকে জেমস পন্ড আইল্যান্ড বুক করে দিচ্ছি বাট কাইন্ডলি সেগুলো বুক করবেন না কারণ ইন জেনারেল আপনি একদম একদম সিটিতে গিয়ে যেই বার্গেনিং করে আপনি যেই জিনিসটা পাবেন সেটা কিন্তু এখানে বার্গেনিং করলেও কিছুটা বেশি আপনাকে টাকা পে করতে হবে ছোট্ট একটা এক্সাম্পল আমি দিই আমি একটু আগে আমি কথা বলছিলাম একটা এজেন্সির একজন রিসেপশনিস্টের সঙ্গে সে প্রথমে ফিফি আইল্যান্ডের প্যাকেজ টু বললো 1500 মানে 1500 বাট 1500 বাট মানে বুঝতেই পারছি ইন্ডিয়ান কারেন্সির অলমোস্ট 3000-3000 বেশি তারপরে আমি যখন একটু তার সাথে বার্গেনিং করলাম সে ওই 1500 টাকার থেকে 1500 বাট থেকে সরাসরি নেমে চলে আসলো মাত্র 1000 বাট 1000 বাটে চলে এসছে তারপরে আমি কিন্তু ভাবলাম এখানে যদি 1000 বাট হয় আমি যদি একদম পতং বিচে বাংলা রোডে গিয়ে যদি আরেকটু বার্গেনিং করি 1200 টাকা কিন্তু আমি আরও সেভ করতে পারবো এখানে 1200 টাকা বড় কথা নয় ব্যাপারটা হচ্ছে সোলো ট্রাভেলারদেরকে সেভিংস করতে লাগে কারণ যেখানে দরকার সেখানে তাদের খরচ করতে লাগে কারণ এখানে কিন্তু প্রাইমারি মোটোটা হচ্ছিল আপনাকে ডিফারেন্ট ডেস্টিনেশনসে ম্যাক্সিমাইজেশন করা আপনি একটা টুরিস্ট স্পটে গিয়ে কত ভালো ভালো জায়গা ইনফরমেশন কালেক্ট করলেন সেইগুলো তো যাই হোক আমার বাসে আমি গিয়ে সিটে বসি বাস থেকে আপনাদের চেষ্টা করবো এখানকার আশেপাশে যে সমস্ত সিন সিনারিগুলো আছে সেগুলো দেখানো I'm just sitting here. I got time. It's clear to see.
from up here. The world seems small. We can sit together. It's so beautiful, you and me. We meant to be in the great outdoors, forever free. হাই ফ্রেন্ডস, আমি ইতিমধ্যে কিন্তু পাতং চলে এসেছি, আর দেখতে বুঝতেই পারছো আমি কেন স্নান টান করে একদম মারাত্মকভাবে ফ্রেশ হয়ে গেছি। কিন্তু পাতংয়ে এসে সবচেয়েটার প্রবলেম আমার মনে হলো এখানের চেক ইন টাইম দুপুর 2 বা 3, মানে যখন তুমি আসবে তুমি এই টাইমিংটা ক্যালকুলেশন করে আসলে তোমার ক্ষেত্রে সুবিধা হবে হোটেলে রুম পেতে। কিন্তু ম্যাক্সিমাম যে প্রবলেমটা হয় যে ফ্লাইটে করে তুমি চলে আসবে সকাল 10:11 সময়, কিন্তু তুমি কিন্তু এখানে কোনো রুম পাবে না আনটিল 2 অথবা 3 ওদের যে চেক ইন টাইম থাকে। কিন্তু ফর্চুনেটলি আমি যখন এখানে আসি, আমি যেই হোটেলটায় থাকি সেই হোটেলে কিন্তু মালিক আজকে এখানে ছিল না, মানে ওনার কোথায় গেছিলো, তার 2 মেয়ে রিসেপশনে পড়েছিল। 2 মেয়ের মধ্যে একজন হচ্ছে সুজ্যান আর একজনের নাম হলো মীরা। তাদেরকে আমি প্রচুর রিকোয়েস্ট করি যে বলি যে দেখো যে আমি অনেক দূর থেকে এসেছি, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মাই প্রবলেম। এত যেই কান্নাকাটি করে বললাম এবং তাতে ওরাও রাজি হয়ে গেল, আমাকে বললো যে আমি ওকে একটা কায়দা করে বললাম যে আমাকে একটু রুমটা দেখো, কারণ আমি ঠিক আছে আমাকে 2টার সময় তুমি চেক ইন দাও কোনো চাপ নেই, বাট আমি অ্যাটলিস্ট রুমটা দেখতে চাইছি। তো রুমটা দেখার নাম করে যখন ঢুকলাম, আমি রুমে গিয়ে দেখলাম ঠিক আছে রুমটা ভালো, তখন আমি একটা খুব নর্মাল রিকোয়েস্ট করলাম যে রুমে তো চলেই এসেছি, রুম থেকে আবার বের করবে, ছাড়ো না আজকে থাকতেই দাও। তো রিকোয়েস্ট করতে দেখলাম ওরা বেশ হাসলো এবং আমাকে থাকতে বললো। মানে এখনও কিন্তু 2 বাজেনি, এখনও অলমোস্ট 1:45 বাজে, কিন্তু আমি কিন্তু চেক ইন করে গেছি। এটা বলতে পারো লাক বাই চান্স, কিন্তু তোমার ক্ষেত্রে লাকটা যে সবসময় হবে এটা কোনো ব্যাপার নয়। তাই যদি আসার তুমি যদি কখনো ফুকেট আসো, পাতং বিচে আসো, তাহলে সবসময় মাথায় রাখবে যে এই বুকিংয়ের টাইমিংটা একটু ক্যালকুলেশন করে তোমাকে আসতেই হবে তোমাকে।